আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম জাপান। আজকে আলোচনা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো কী টাইপের হয়ে থাকে, এগুলোতে পড়ালেখা সিস্টেম কী হয়ে থাকে। সো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। আমি থাকি হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে হিমেজি শহর। হিমেজি শহরটা হচ্ছে কোবে শহরের ভিতরেই একটি শহর। কোবে থেকে হিমেজিতে আসতে ট্রেনে 1 ঘন্টা লাগে, আর হচ্ছে যে ওসাকা থেকে সময় লাগে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের মতো। তো আমাদের এই স্কুলে আসতে হলে প্রথমত ওসাকা বা কোবে থেকে গোচাকো স্টেশন নামতে হবে। গোচাকো স্টেশন থেকে 5 মিনিট হাঁটলেই আমাদের স্কুল চলে আসে যায়। তো আমি দেখানোর চেষ্টা করব যে আমি কোন স্কুলে পড়ালেখা করি বা ল্যাঙ্গুয়েজ লেভেল স্কুলগুলো কেমন হয়ে থাকে, এইগুলো দেখানোর চেষ্টা করব। তো সাইকেল চালাইতে চালাইতে চলে আসলাম স্কুলের সামনে। এটা হচ্ছে আমাদের স্কুল বা আমার স্কুল, নাম হচ্ছে সুচি ইন্টারন্যাশনাল একাডেমি। তো আমরা নিহঙ্গ স্কুলে, জাপানিজ স্কুলে N2 বা N1 লেভেল পাস করলে আমরা স্কুল থেকে পাস করে বেরিয়ে যেতে পারবো। তো স্কুলে ঢুকলাম, ঢোকার পরে কার্ড পাঞ্চ করে স্কুলের ভিতরে প্রবেশ করতে হয়। স্কুলের ভিতরে কার্ড পাঞ্চ করলাম, কার্ড পাঞ্চ করতেছি, কার্ড পাঞ্চ করে প্রবেশ করে গেলাম। তো এটা হচ্ছে ক্লাসের অবস্থা। এটা হচ্ছে N5 ক্লাস, যারা N5 লেভেলে আছে তাদের ক্লাস হচ্ছে এটা N5 ক্লাস। আর এটা হচ্ছে N3 ক্লাস, দেখা যাচ্ছে পিছনে এক চাইনিজ। আর এটা হচ্ছে আমাদের স্কুলের সেন্সি, একটা রিও সেন্সি বলি আমরা। এটা হচ্ছে আমাদের স্কুলের অফিস রুম, ম্যাডামরা বসে আছে। তো আসলে জাপানিজ স্কুলগুলো আপনি N1 বা N2 লেভেল কমপ্লিট করতে পারলে আপনি সচ্ছগীয় পেয়ে যাবেন। সচ্ছগীয় মিনস হচ্ছে আপনি স্কুলটা থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন, এরপরে আপনি ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিতে পারবেন বা সেনমনগাকুতে অ্যাডমিশন নিতে পারবেন। সেনমনগাকুটা হচ্ছে ডিপ্লোমা টাইপের সাবজেক্ট। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, কিনসেন্সে আমাদেরকে গ্রামার বোঝাচ্ছে। তো ক্লাসে অবস্থায় থেকে সবাই নীরব থাকে। আর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের স্কুল থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন উপর দিয়ে, এটা হচ্ছে বুলেট ট্রেনের রাস্তা। এটা হচ্ছে স্কুলের ভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।